Bismillahirrahmanirrahim. Ami Muhammad Firosha Alam, Probhashok Monobiggan, Nolta Awsaniya Mission Residential College, Nolta Sharif, Kaligonj Satkhira. এই করোনার সময় তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তো তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা ক্লাস দেখার মাধ্যমে সলভ করবে। তো তোমরা আসলে সবাই ভালো আছো, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে ক্লাস শুরু করছি। আজকে 15/2020 বিষয় মনোবিজ্ঞান, ডিগ্রি প্রথম বর্ষ, প্রথম অধ্যায় সাইকোলজি মনোবিজ্ঞান। আমাদেরকে আগে জানতে হবে যে মনোবিজ্ঞান কি বা কাকে বলে, কি জিনিস সেটা মনোবিজ্ঞান। বিভিন্ন সময় বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞা প্রদান করেছেন। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। তো আসলে আধুনিক মনোবিজ্ঞান সংজ্ঞা প্রদান করেছে যে মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কীয় বিজ্ঞানসম্মত পর্যালোচনা ও অনুধ্যান করে। এই সাইকোলজি শব্দটা সাইকি এবং লোগোস, সাইকি অর্থ মন বা আত্মা, লোগোস অর্থ বিজ্ঞান। এই সাইকোলজি হচ্ছে মন বা আত্মার সম্পর্কীয় বিজ্ঞান, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান ওটা বলে না। আধুনিক মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে যে বিজ্ঞান আলোচনা, গবেষণা, পর্যালোচনা, অনুধ্যান, সেটাই হল মনোবিজ্ঞান। এই মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সমূহ, এই মনোবিজ্ঞান আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়ায় 2 লক্ষের মতো মনোবিজ্ঞানী এবং টোটাল বিশ্বে 5 লক্ষেরও বেশি মনোবিজ্ঞানী কাজ করছে। এবং এই মনোবিজ্ঞান কিন্তু আজ অনেক উন্নত বা অনেক উচ্চে পৌঁছে গেছে। বিভিন্নভাবে গবেষণা করে মনোবিজ্ঞানকে আজ প্রমাণিত করেছে যে হ্যাঁ, আসলে মনোবিজ্ঞান বিজ্ঞান। তো মনোবিজ্ঞানের 12টা শাখা আছে। তো আমাদের মনোবিজ্ঞানের শাখা সম্পর্কেও বা শাখাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে বা ধারণা থাকতে হবে আমাদের। 1 নম্বরে দেখো সাধারণ মনোবিজ্ঞান, জেনারেল সাইকোলজি। এই জেনারেল সাইকোলজি শিক্ষণ, স্মৃতি, প্রত্যক্ষণ, বুদ্ধি এগুলো নিয়ে কিন্তু এই সাধারণ মনোবিজ্ঞান পর্যালোচনা, গবেষণা, অনুধ্যান সব কিছু কিন্তু করে যাচ্ছে। যে শিক্ষণ, আমরা কিভাবে শিখব, আমাদের একটা বিষয় কিভাবে শিখতে হবে। স্মৃতি, আমরা কতটুকু একটা বিষয় শিক্ষা অর্জন করার পরে আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি না। আমাদের প্রত্যক্ষ, যে আমরা সরাসরি নিজ চোখে দেখে কোন বিষয়টা বিচার বিবেচনা করব। বুদ্ধি, ইন্টেলিজেন্স, এই যে বিভিন্ন বিষয় হল সাধারণ মনোবিজ্ঞানের কাজ। এবং সাধারণ মনোবিজ্ঞানী, এই মনোবিজ্ঞানীরা এই সাধারণ মনোবিজ্ঞানী সবসময় পর্যালোচনা ও গবেষণা করে থাকে। তারপর 2 নম্বরে দেখো শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান, ফিজিওলজিক্যাল সাইকোলজি। এই শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান বিশেষ করে মোটিভেশন, প্রেশার বা সেক্সুয়াল মোটিভেশন, যৌন প্রেশনা, যেটা এই বিভিন্ন প্রেশনা নিয়ে কিন্তু এই ফিজিওলজিক্যাল সাইকোলজি পর্যালোচনা এবং গবেষণা করে থাকে। যে প্রাণীকে, প্রাণী কখন ক্ষুধা অনুভূত হয়, কখন ক্ষুধা লাগে, কখন পিপাসা লাগে, এগুলো কিন্তু এই শারীরবৃত্ত মনোবিজ্ঞান সবসময় গবেষণা করে যাচ্ছে। যদি আমরা ক্ষুধা লাগলে যদি আমরা না খাই, পিপাসা লাগলে যদি আমরা পানি পান না করি, তাহলে কিন্তু আমাদের শারীরিক সমস্যা দেখা দেবে। এজন্য আমরা কিভাবে সুস্থ থাকবো বা কিভাবে সুস্থ থাকতে পারি, এই শারীরবৃত্ত মনোবিজ্ঞান কিন্তু সবসময় গবেষণা করে যাচ্ছে। লেগ টু হেড, পা থেকে মাথা পর্যন্ত আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে কাজ করে,
কিভাবে কাজ না করলে আমাদের সমস্যা হবে এগুলো কিন্তু সব সময় তারা পর্যালোচনা করে থাকে জৈব রাসায়নিক ঘটনাবলী শারীরিক গঠন আচরণের উপর যে বিভিন্ন প্রভাব এগুলো কিন্তু এই ফিজিওলজিক্যাল সাইকোলজি পর্যালোচনা করে থাকে তারপরে তিন নম্বরে দেখো পরীক্ষণ মনোবিজ্ঞান এক্সপেরিমেন্টাল সাইকোলজি এই এক্সপেরিমেন্টাল সাইকোলজি মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষণ মনোবিজ্ঞান আমি একটা বিষয় বললাম যেটা বিজ্ঞান বড় বিজ্ঞানসম্মত কিন্তু সেটা আমার গায়ের জোরে বললে হবে না সেটা পরীক্ষণগারে বা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি সঠিকভাবে প্রমাণিত বা যাচাই বাছাই করে যদি প্রমাণ হয় প্রুফ হয় তাহলে আমরা বলবো হ্যাঁ যে এটা মনোবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত তা না হলে কিন্তু আমরা যে বা কোনো প্রমাণিত না করে কিন্তু এগুলো বলা যাবে না যেমন মস্তিষ্কের ক্রিয়ার সাথে আচরণের সম্পর্ক খুঁজে বের করা এটা কিন্তু পরীক্ষণ মনোবিজ্ঞানের কাজ বা আমাদের মনোবিজ্ঞানের যে গবেষণাগুলো হয় বিশেষ করে মানুষ ও প্রাণীর আচরণ যে সে কোন ধরনের আচরণ করে ভালো না মন্দ তার বাহ্যিক আচরণ তার ভিতরে স্মৃতি এগুলো দেখে প্রত্যক্ষ এগুলো দেখে কিন্তু পর্যালোচনা করতে হবে বা প্রমাণিত করতে হবে এর জন্য পরীক্ষণ ছাড়া কোনো কিছু প্রমাণ করা যাবে না যদি পরীক্ষণ গবেষণা করে প্রমাণিত হয় তাহলে এটা আমার মনোবিজ্ঞানের আওতাভুক্ত বা মনোবিজ্ঞানের একটা অংশ হিসেবে আমরা গ্রহণযোগ্যতা পাবো তারপরে চার নম্বরে দেখো শিক্ষা মনোবিজ্ঞান এডুকেশনাল সাইকোলজি এই এডুকেশনাল সাইকোলজি আসলে শুধু এই শিক্ষা মনোবিজ্ঞান আমাদের লেখাপড়া শিক্ষাবে ঠিক আছে সব কিছু কিন্তু স্কুল বলো বা বিশ্ববিদ্যালয় বলো বা শ্রেণীকক্ষের পরিবেশ বা শিক্ষাদানের সিস্টেম পদ্ধতি বা ছাত্র শিক্ষক যে সম্পর্ক যেটা এগুলো যদি সুন্দরভাবে খোলামেলা বা না হয় তাহলে কিন্তু একটা বাচ্চা কিন্তু শিখতে পারে যখন একটা শিশু কিন্ডারগার্টেন প্রাইমারিতে ভর্তি হয় ও যখন কোনো বিষয় না পারে যদি ওকে ধমক দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় এটা সবই প্রাথমিক অবস্থায় সেটা বুঝবে না পারবে না কবির ভাষায় একবার না পারেন দেখো শতবার একেবারে দুইবার তো পারবে না বা সবার ব্রেন একই রকম না সবার ব্রেন একই রকম সাপ না যে আমি দুইবারে পারলাম বলে একটা বাচ্চা দুইবার পারবে তার পাঁচবার লাগতে পারে তার দশবার লাগতে পারে কোনো বাচ্চার একবার এর জন্য বিশেষ করে যারা শিক্ষক শিক্ষার্থীর সাথে সম্পর্কটা কিন্তু সেই রকম থাকতে হবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাচ্চারা শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না তারপরে পাঁচ নম্বর হলো শিল্প মনোবিজ্ঞান ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি এই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বিশেষ করে শিল্প কারখানা কলকারখানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানায় যারা কাজ করে তাদের আচরণ নিয়ে কিন্তু শিল্প মনোবিজ্ঞানের কাজ যারা শিল্প মনোবিজ্ঞানে আছে কর্মচারীদের আচরণ বা তাদের মন মানসিকতা নিয়ে কিন্তু তাদের কাজ বা কর্মী নির্বাচন কিভাবে একটা কর্মী নির্বাচন করলে আমার কোম্পানি বা ফ্যাক্টরি কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা আমি উন্নতির দিকে পৌঁছাতে পারবো আমার কোম্পানির লস হবে না বা তাদের চাওয়া পাওয়া যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা আমাদের হবে না যারা কর্মচারী বিশেষ করে আমরা তোমরাও জানো যে যারা গার্মেন্টসে চাকরি করে কাজ করে যারা এদের ন্যায্য মূল্য যখন না দেওয়া হয় ন্যায্য অধিকার যখন তারা না পায় তোমরা দেখবা বিশেষ করে ঢাকাতে গাজীপুরে বা সাভারে বড় বড় গার্মেন্টসগুলো কিন্তু এখানে অবস্থিত এবং এরা তখন আন্দোলন করে রাস্তায় নামে যে আমাদের ন্যায্য অধিকার পায় না আমরা ঈদের সময় বোনাস পাই না আমরা অনুষ্ঠানের সময় এগুলো পাই না তাহলে যদি তাদের যে ন্যায্য অধিকার সঠিকভাবে সুন্দর করে দেওয়া হয় বা দিত তাহলে কিন্তু তারা রাস্তায় নামত না তাহলে তাদের যে ন্যায্য অধিকার তাদের না দেওয়ার কারণে কিন্তু কি হলো কোম্পানির কিন্তু ক্ষতি হলো
তারা সঠিকভাবে যে কাজগুলো করার কথা কাজগুলো করতেছে না তাদের মনোযোগ তাদের কাজের ভিতরে বসতেছে না এজন্য যারা বিশেষ করে শিল্প মনোবিজ্ঞানী তাদেরকে কিন্তু এইগুলো খুবই খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে তারপরে ছয় নম্বরে দেখো প্রকৌশল মনোবিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সাইকোলজি এই ইঞ্জিনিয়ারিং সাইকোলজির কি কাজ এই প্রকৌশল মনোবিজ্ঞান যে যন্ত্রপাতিগুলো আবিষ্কার করে এমন ভাবে আবিষ্কার করতে হবে যেন মানুষের বোধগম্য হয় বা তারা সহজভাবে সুন্দরভাবে চালাতে পারে কম সময়ে বেশি কাজ এবং কম সময়ের ভিতরে উৎপাদন বেশি হবে এজন্য যারা ইঞ্জিনিয়ারিং সাইকোলজি বা বাজারিং মনোবিজ্ঞান বিশেষ করে মনোবিজ্ঞানী যারা তারা প্রকৌশল মনোবিজ্ঞান যারা যারা এমনভাবে যন্ত্রপাতিগুলো তৈরি করে যেন যারা এগুলো চালায় পরিচালনা করে তাদের যেন বুঝতে কোনো সমস্যা না হয় এই ইঞ্জিনিয়ারিং সাইকোলজি বা যারা প্রকৌশল মনোবিজ্ঞান তাদের কারণে কিন্তু আজ এই উন্নত থেকে উন্নততর জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে ফটোকপি মেশিন কম্পিউটার এগুলো যারা তৈরি করতে প্রথম অবস্থায় কেমন ছিল এখন কেমন উন্নত দিকে যাচ্ছে আমরা এখন মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফেসবুক বলো ইন্টারনেট বলো বিভিন্ন এর মাধ্যমে কিন্তু আমরা অনেক আগায় যাচ্ছি বা পৃথিবী এখন আমাদের হাতের মুঠো এগুলো কিন্তু প্রকৌশল যারা ইঞ্জিনিয়ার তাদের কারণে কিন্তু এগুলো সম্ভব হয়েছে তারপরে সাত নম্বরে দেখো বিকাশ মনোবিজ্ঞান ডেভেলপমেন্টাল সাইকোলজি এই বিকাশ মনোবিজ্ঞানের কাজ একেবারে ভ্রূণ থেকে একটা শিশু ভ্রূণ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলবে বা কিভাবে তার কাজ কিভাবে চললে ভালো হয় কোনটা ভালো কোনটা মন্দ বা একটা শিশু মায়ের গর্ভে কতদিন থাকে বা প্রথম পর্যায়ে কি দ্বিতীয় পর্যায়ে কি শেষ পর্যায়ে কি কিভাবে থাকে কেমন থাকে তার আচরণগুলো কিভাবে হয় বা কিভাবে তার ভিতরে সে বড় হয় কোন মাসে কখন কি হয় কখন মাথা চুল ওঠে কখন দাঁত ওঠে কখন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি কাজ তারপরে দেখো আট নম্বর হচ্ছে শিশু মনোবিজ্ঞান চাইল্ড সাইকোলজি এই চাইল্ড সাইকোলজি একটা শিশু যে পরিবেশে বড় হওয়ার দরকার বা কোন পরিবেশে বড় হলে যে সুন্দরভাবে মন মানসিকতায় বা সুন্দরভাবে মানুষ হবে এটা কিন্তু চাইল্ড সাইকোলজি খুব গুরুত্বপূর্ণ অংশ মনোবিজ্ঞানের এই চাইল্ড সাইকোলজি একটা শিশুকে কিভাবে গড়ে উঠবে বা কিভাবে গড়ে ওঠে বা তার সাথে কেমন আচরণ করলে সে সুন্দরভাবে গড়ে উঠবে এই চাইল্ড সাইকোলজি কিন্তু বা তার শিশু মনোবিজ্ঞানে এগুলো কাজ করে তাদেরকে কিভাবে কেয়ার নিলে বা তাদেরকে কিভাবে খেয়াল রাখলে তারা ভালো হবে বা তাদের সমস্যাগুলো সলভ হবে বা তারা কোনো সমস্যায় পড়বে না এগুলো কিন্তু যারা চাইল্ড সাইকোলজি তারা কিন্তু এগুলো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে তারপরে নয় নম্বরে দেখো সমাজ মনোবিজ্ঞান সোশ্যাল সাইকোলজি এই সমাজ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই সমাজ মনোবিজ্ঞান কিভাবে একটা শিশু সমাজ বিশেষ করে দেখো এই সমাজ মনোবিজ্ঞানের কয়েকটা পার্ট আছে যেমন বিশেষ করে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সমবয়সী দল খেলার সাথে এই যে কয়েকটা পয়েন্ট আছে বা সমাজ মনোবিজ্ঞান সমাজের কি কাজ সমাজে আমি তুমি ভালো থাকলাম আর একজন খারাপ থাকলো এটা কিন্তু সমাজ মনোবিজ্ঞান বলে না সমাজ মনোবিজ্ঞানে শিক্ষা হলো সুখে দুঃখে সবাই পাশে থাকতে হবে তোমার বিপদে আমি আগায় রাখবো বা আমার বিপদে তোমরা আগায় রাখবে এটা হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের কাজ একটা পরিবারে শিশু জন্মগ্রহণ করে অসময় থাকলে ছোট শিশু আস্তে আস্তে বাবা মায়ের আদরে দাদা দাদির আদরে কিন্তু আস্তে আস্তে সে বড় হয় বা মানুষ হয়ে ওঠে এবং এই সমাজ বা পরিবার থেকে সে কিন্তু আস্তে আস্তে বড় হয় সমাজে তার কি কাজ সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য কি এগুলো কিন্তু সে আস্তে আস্তে এই সোশ্যাল সাইকোলজি বা সমাজ মনোবিজ্ঞান থেকে বা সমাজ থেকে কিন্তু সে
আস্তে আস্তে শেখে বা শিক্ষা অর্জন করে বা খেলার সাথে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে দেখো ছোট শিশু যখন একসাথে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় একটা ফ্যামিলির গণ্ডি থেকে কিন্তু একটা বৃহত্তর গণ্ডিতে সে যায় প্রাইমারি স্কুলে বা কিন্ডারগার্টেনে তারপর যখন হাই স্কুলে যায় তখন এটা আরো বৃহত্তর হয় হাই স্কুল থেকে যখন কলেজে যায় আরো বৃহত্তর বা কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায় তখন একটা দেশব্যাপী একটা এরিয়া নিয়ে কিন্তু সে তার ধ্যান ধারণার সৃষ্টি হয় বা সেভাবে সে কাজ করতে থাকে এই জন্য সমাজ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ কারণ এখানে ন্যায় নীতি আদর্শ নিষ্ঠাবান ধর্মীয় শিক্ষা এগুলো কিন্তু একটা বাচ্চা এই সমাজ থেকে কিন্তু গড়ে ওঠে বা শিক্ষা অর্জন করে থাকে তারপরে দেখো অস্বাভাবিক মনোবিজ্ঞান অ্যাবনর্মাল সাইকোলজি অস্বাভাবিক মনোবিজ্ঞান এই অ্যাবনর্মাল সাইকোলজির কাজটি যারা সাইকিয়াট্রিস্ট থাকে যারা অস্বাভাবিক দেখবা মনোরোগ মনোচিকিৎসক বলে যাদেরকে অ্যাবনর্মাল দেখবা ওই চুপ করে বসে থাকে মুখ বন্ধ করে বসে থাকে ঘুমায় না একা একা কথা বলে তোমরা লক্ষ্য করে দেখবা যখন মানসিক রোগে ভোগে দেখো একা একা কথা বলতেছে বা একা একা হাসতেছে তখন আমরা হয়তো বলি গ্রামের ভাষায় বা কিবা আমরা বলি পাগল কিন্তু আসলে কিন্তু পাগল না পাগল বলে কিন্তু কোনো শব্দ নেই অ্যাবনর্মাল যে স্বাভাবিক স্বাভাবিকের উল্টা হচ্ছে অস্বাভাবিক তুমি আমি যদি ভালো কথা বলি এটা স্বাভাবিক যদি তুমি উল্টো পাল্টা কথা বলি সেটা কিন্তু অস্বাভাবিক এই জন্য অ্যাবনর্মাল সাইকোলজি যারা মনোরোগ বা মনের সমস্যা নিয়ে ভোগে এই অ্যাবনর্মাল সাইকিয়াট্রিক যারা থাকে তারা কিন্তু এগুলোর চিকিৎসা দিয়ে থাকে বা চিকিৎসা করে থাকে এই জন্য চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এই যে অস্বাভাবিক মনোবিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে বিদেশে কিন্তু মনোচিকিৎসক আমাদের দেশে এটার প্রভাব বেশি নেই কম কিন্তু বাইরে কিন্তু এগুলো খুব বেশি পরিমাণে কাজ করে তারা তারপরে দেখো 11 নম্বরে চিকিৎসা মনোবিজ্ঞান ক্লিনিক্যাল সাইকোলজি এই ক্লিনিক্যাল সাইকোলজির কাজটি এই চিকিৎসা মনোবিজ্ঞান মানুষের মন নিয়ে বা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে উন্নত করতে যাচ্ছে বা যাবে এই চিকিৎসা মনোবিজ্ঞান কিন্তু এগুলো সবসময় এই কাজগুলো করে থাকে বিশেষ করে এই চিকিৎসা মনোবিজ্ঞান যদি কোনো মরণব্যাধি ক্যান্সার বলো বা এই ধরনের রোগ এখন যে করোনা ভাইরাস আমরা জানছি বা তুমি জানছো যে ওদের করোনা ভাইরাস হয়েছে ওর সমস্যা হয়েছে বা ওর ক্যান্সার একজন ডাক্তার যদি ওর পিঠি বা মাথায় হাত দিলে তোমার কিছুই হয়নি ওরে কিন্তু অর্ধেক রোগ ভালো হয়েছে কারণ আমরা জানি করোনা বা ক্যান্সারের মানুষ আর বাঁচার আশা থাকে না কিন্তু একজন চিকিৎসক যদি তারে উৎসাহ দেয় বা গায়ে হেঁটে বলে এটা কোনো ব্যাপার না তোমার তো কিছুই হয়নি ঠিক হয়ে যাবে ওষুধ খেলে তুমি ঠিক হয়ে যাবে দেখবা তার অর্ধেক রোগ কিন্তু ওই মুহূর্তে ভালো হয়ে যায় ডাক্তার ডাক্তার যদি বলে না তোমার তো ক্যান্সার হয়েছে তুমি তার বাঁচবে না ওই রোগে কিন্তু ওষুধ খেলো ওর কিন্তু আর কাজ করবে না এই জন্য বিশেষ করে ক্লিনিক্যাল সাইকোলজিটা চিকিৎসা মনোবিজ্ঞান এই কাজগুলো কিন্তু করে থাকে বা আগের চেয়ে এখন চিকিৎসা মনোবিজ্ঞান কিন্তু অনেক উন্নত থেকে উন্নততর উপরের দিকে আগে যাচ্ছে যাতে চিকিৎসাগুলো সুন্দর হয় যাতে চিকিৎসা কোন মাধ্যমে বা কীভাবে চিকিৎসা করলে ভালো হয় বা রোগীর অবস্থা কী রোগীর মনের অবস্থা কী এইগুলো জানার পরে যদি একজন ডাক্তার প্রেসক্রাইব করে তাহলে আশা করা যায় সেই রোগী ভালো হবে তারপরে 12 নম্বরে দেখো নির্দেশনা মনোবিজ্ঞান কাউন্সিলিং কাউন্সিলিং সাইকোলজি বলা হয় বিশেষ করে আমাদের দেশে আসে ক্লাস মাঝে শুনছিলাম যে আমাদের সরকার প্রতি স্কুলে কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা নির্দেশনা মনোবিজ্ঞান যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করবে প্রতি হাই স্কুলে কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা একটা শিক্ষার্থী
কোথায় কোন সুবিধা অসুবিধা তারা এগুলো নিয়ে কাউন্সিলিং করবে নির্দেশনা দেবে যে তোমাদের এই ধরনের চলে ভালো হবে বা এইভাবে তোমাদের চলতে হবে জাস্ট নির্দেশনা তাদের সমস্যাগুলো সলভ করবে নির্দেশ দেবে তাদের যে তোমাদের এইভাবে চলতে হবে এইভাবে চললে ভালো হবে পড়াশোনার জন্য বা আচার আচরণ নিয়ে কথা বলবে যে তোমরা এইভাবে মানুষের সাথে মেশবা এইভাবে কথা বলবা এগুলো ভালো এগুলো খারাপ একের পর এক যেগুলো মোটামুটি ভালো এক কথায় সেগুলো সব সময় নির্দেশনা প্রদান করুন তো আসলে মনোবিজ্ঞানের যে শাখা সমূহ এই 12টা শাখা 12টা শাখা কিন্তু গুরুত্বপূর্ণ এক এক পয়েন্টের গুরুত্ব এক এক রকম মনোবিজ্ঞান বিশেষ করে মানুষের পা থেকে মাথা পর্যন্ত তাদের চালচলন তাদের কথাবার্তা তার চলাফেরা এগুলো নিয়ে কিন্তু মানুষ ব্যাপারে এগুলো নিয়ে কিন্তু তাদের গবেষণা হয় যে কিভাবে কথা বলছে ওর মনের অবস্থা কি ওর চালচলন কি ওর কথাবার্তা কি হচ্ছে বা ও এইভাবে বসে আছে মানে এগুলো নিয়ে কিন্তু মনোবিজ্ঞান সব সময় গবেষণা করে যাচ্ছে বা কাজ করে যাচ্ছে এই জন্য মনোবিজ্ঞানের পরিধি এখন বর্তমান বিশ্বে এখন ব্যাপক বা আর আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাচ্ছে বা আমাদের যারা মনোবিজ্ঞানে আছে তারা এখন পরে নতুনত্ব গবেষণা কার্য তারা চালিয়ে যাচ্ছে যে আরো উপরের দিকে আরো সুন্দরভাবে কিভাবে কাজ করলে কিভাবে চললে বা কিভাবে করলে সুন্দর হবে সবসময় তাদের এইগুলো খেয়াল রেখে তারা কাজ করছে তো তোমরা বিশেষ করে ক্লাসগুলো দেখবা কারণ এখন করোনাকালীন সময় এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলার কোনো সিদ্ধান্ত হয়নি যেহেতু আমরা অনলাইনে মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছি তোমরা বাসাতে বসে এগুলো কোথায় যাওয়া লাগবে না নেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তোমরা এগুলো দেখবা এবং তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান করে নেবা ক্লাসগুলো যদি তোমরা ফলো করো বা সুন্দরভাবে দেখো তাহলে তোমাদের সমস্যা কিন্তু সমাধান হবে আসলে এখন করোনা ভাইরাস তোমরা বিনা প্রয়োজনে বাসার বাইরে আসবে না আর যদি বিশেষ প্রয়োজন হয় যেতে হয় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ছাড়া তোমরা কেউ বাইরে আসবা না যদি বিশেষ প্রয়োজন হয় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বা কিভাবে চললে সুন্দরভাবে আমরা সবাই চলতে পারবো কেউ কারো দ্বারা এফেক্টেড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সবাই ভালো থাকো সবাই সুন্দর থাকো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ